পদবঞ্চিতদের দাবি ও অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত জেলা প্রশাসক থেকে আট জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রদবদল হয়েছে জেলার ডিসি জনপ্রশাসন সচিব বলছেন চার নতুন একান্ন ডিসি কাজে যোগ দেবেন নতুন নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেন তিনি জানান ঘটনা তদন্তে এক সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করেছে মন্ত্রণালয় এসব সিদ্ধান্তের পরও নতুন ডিসির পুরো তালিকা বাতিলের দাবিতে অনর বিক্ষুব্ধরা রপ্তানিতে শীর্ষে দুদফায় ঊনষাট ডিসির নিয়োগের পর পদবঞ্চিতরা মঙ্গলবার ক্ষোভ জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করে সংশ্লিষ্ট শাখায় এর ধারাবাহিকতায় বুধবারও জড়ো হন তারা এর মধ্যে ছিলেন নিয়োগপ্রাপ্ত ডিসিদের কয়েকজনও বঞ্চিতদের পক্ষ থেকে একজন উপসচিব বলেন আগের আমলে কয়েকজন স্থান পেয়েছেন ডিসির তালিকায় বঞ্চিত যারা ছিল তাদেরকে বাদ দিয়ে আগের সরকারের যারা সুবিধাবাদী বা সুবিধাভোগী তাদেরকে প্রদান করা হয়েছিল কোনো অফিসারকে কেউ লাঞ্ছিত করেনি ওখানে অফিসারদের সাথে আলাপ হচ্ছিল তখন নিজেরা নিজেদের মধ্যে হট্টগোল করেছে এই পরিস্থিতিতে যমুনায় প্রধান উপদেশের সাথে বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টা সহ মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব সেখান থেকে ফিরে জনপ্রশাসন সচিব জানান এক সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা এটাকে বলতে পারি বিশৃঙ্খলা এবং অসফল আচরণ এবং আমাদের মতোই সহকর্মীদের দ্বারা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত ছিল সরকার এটা কেন ঘটল এইটার কারণ জানার জন্য ওয়ান পার্সন কমিটি আমরা বলি এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে সাত কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশ সহ দাখিল করতে হবে আমি বলতে পারি যে আমি কি পেলাম সাক্ষ্য প্রমাণে কারা দোষ করেছে কারা করেনি এটা আমাকে দিলে আমি সেটা করে দিব অবজেক্টিভলি কারণ আমি তো ছিল না ঘটনায় সাতশো জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি এটা কি ঠিক হবে আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে ষাটজন দেন এখন যারা হয় নাই তারা তো কোনো পদাবনত হয় নাই ইজ্জত হানি হয় নাই তারা কেন হয় নাই আমরা কিন্তু প্রকাশ করি করিনি যদি প্রকাশ করি করার কোনো আইনগত সুযোগ থাকে যেটা আসলে নাই আইন অনুযায়ী তাহলে তারা সোশ্যালি এম্বারেস্ট হবেন সরকার পরিবর্তনের পর পঁচিশ জেলার ডিসি প্রত্যাহার করা হয় বিশ আগস্ট এরপর প্রায় ছয়শো জনের তালিকা থেকে চারশো আশি জনের মৌখিক পরীক্ষা অভিজ্ঞতা ও যোগ্যতা যাচাই করে উনষাট জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল এর মধ্যে অভিযোগ ওঠায় লক্ষ্মীপুর জয়পুরহাট কুষ্টিয়া রাজশাহী সিরাজগঞ্জ দিনাজপুর রাজবাড়ি ও শরীয়তপুরের ডিসির নিয়োগ বাতিল করা হয় রদবদল করা হয় টাঙ্গাইল নীলফামারি নাটোর ও পঞ্চগড়ের ডিসি মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে একান্ন ডিসি কর্মস্থলে যোগ দিবেন বলে জানিয়েছেন সচিব এরা ছাড়া বাকিরা অন্ধ ভাই তুই ডিস্ট্রিক্ট এই পাঁচটা জেলা বাদ দিয়ে সব জেলায় ডিসি ফুলফিল এবং এটা পাঁচ জেলা আমাদের নতুন করে দেওয়া লাগবে না আটটা জেলায় আমরা দিব শর্টেস্ট তবে আর ডিসির নিয়োগ বাতিলের পর পদবঞ্চিতরা দেখা করেন জনপ্রশাসন সচিবের সাথে সেখান থেকে বেরিয়ে তারা দাবি জানান নতুন সব ডিসির প্রজ্ঞাপন বাতিল করতে হবে দুটি প্রজ্ঞাপন বাতিলের উনি আশ্বাস দিয়েছেন এটি হচ্ছে মূল কথা এই বিষয়ে তিনি প্রধান সাথে কথা বলবেন এবং কনসার্ন যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কথা বলবেন বঞ্চিত কর্মকর্তারা বলেন স্বচ্ছ ও যোগ্যদের ডিসি হিসেবে নিয়োগ চান তারা বঞ্চিত হলেও সমস্যা নেই আলমগীর সপন যমুনা নিউজ ঢাকা